হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রেজাল্টস। এই অসময়ে পয়লা বৈশাখ দেখে কেউ হকচকিয়ে যাবে না, প্রবাসী জীবনে এমনই হয়। ঠিক কয়দিন আগে আমরা যেহেতু পয়লা বৈশাখ করতে পেরেছিলাম না, তাই সবাই মিলে আমরা একটা ছোট্ট পয়লা বৈশাখের আয়োজন করেছিলাম। কোভিডের পরে এই প্রথম হয়তোবা একটু আয়োজন করে পয়লা বৈশাখ করা হচ্ছে, তাও এমন কোনো আয়োজন না, শেষ মুহূর্তে কোনো হল পাওয়া যায়নি বা কিছুই পাওয়া যায়নি। সো আমরা একটা পার্কে করব, অবশ্য এইটার মজাই কিন্তু আলাদা। পার্কে শাড়ি টাড়ি পরে ছবি টবি তুলবো, আনন্দ করব, এটাও একটা মজা। সো এইখানে আমি যেটা করছি, ছোট্ট একটা ব্যানার বানাচ্ছি। আগের দিন হঠাৎ মনে হলো যে পয়লা বৈশাখ হচ্ছে, আর এমন কোনো ব্যানারই হবে না, তাহলে কেমন দেখায়। সো আমি অনেক অনেক বছর পর এই রং তুলি হাতে নিলাম। আমার এই যে রঙের বক্স দেখছো, এতগুলো রং, কারণ আমি আগে যখন আমি কাজ করতাম না, বাসায় ছিলাম, তখন আমি মানে নেশার মতো আর্ট করতাম। প্রত্যেক দিন আমাকে কিছু না কিছু আঁকাতে হতো বা কিছু করতে হতো। সো আমার এই জন্য এত কেনা। এরকম আমার আরও তিনটা বক্স আছে, যে বক্সে এরকম রং আছে। সো এইগুলো অনেক দিন পর বের করে দেখি একটু শুকিয়ে শুকিয়ে এসেছে, বাট তাও আমি একটু চেষ্টা করলাম যে একটা সিম্পল একটা ব্যানার বানাতে, যদিও আগের মতো হাতে সেই ইয়াটা নাই, কারণ দেখি হাত কাঁপছে, আমি লাইন সোজা রাখতে পারছি না। যেটাই হোক, তো আমি চেষ্টা করেছি যে একটা খুবই সিম্পল একটা ব্যানার বানাতে, অ্যাটলিস্ট আমাদের পিছে যেন ব্যানারটা টাঙ্গিয়ে আমরা দু একটা ছবি তুলতে পারি। সো এই জন্যে একটা ছোট্ট খাটো ব্যানার আমি এখানে বানিয়ে নিচ্ছি। এই দিন দুপুরবেলায় আমার কাজ ছিল না, মানে আমি এই দিন বাসায় ছিলাম। সো দুপুরবেলায় দেখি বাইরে এত সুন্দর ওয়েদার, মানে না ঠান্ডা না গরম। সো ভাবলাম যে সব কিছু বাইরে নিয়ে যে লনে বসে এটা আঁকাই, কারণ তাহলে ওয়েদারটাও এনজয় করা যাবে, আবার আঁকানোও হবে। সো এক কাপ চা বানিয়ে আমি রং তুলি, আমার বোর্ড সব কিছু নিয়ে বাইরে বসলাম। বাইরে বসেই আমি এটা আঁকাচ্ছিলাম, আর ওয়েদার এত সুন্দর, ঠিক ওই যে বাংলাদেশে যেমন বৈশাখী ঝড় আসার আগে দিয়ে যায় একটা ওয়েদার, হয় না, যে আকাশে কালো মেঘ, হালকা বাতাস হচ্ছে, বাট বৃষ্টি আসছে না, বাট সুন্দর একটা ওয়েদার, ঠিক ওই রকম একটা ওয়েদার ছিল আজকে। সো এই তো হয়ে গেল আমার ব্যানার বানানো, এখন আমার রান্নাবান্নার কাজ। সো পয়লা বৈশাখ যেহেতু আমরা 10টা ফ্যামিলি মিলে করছি, সো এখানে একা একদম কেউ কিছু করছে না, আমরা পটলাক পার্টি করছি, যার মানে হলো যে আমরা সবাই দু তিনটা করে ডিশ নিয়ে যাব। সো আমার যেটা করার কথা সেটা হলো তেলের পিঠা, যেটা আমি এখন বানাচ্ছি, আর বানাবো চটপটি, আর বানাবো মিষ্টি কুমড়ার ভর্তা। সো এইখানে আমি বানিয়ে নিচ্ছি তেলের পিঠা। তেলের পিঠাটা আমি ভেবেছিলাম যে আমি গুড় দিয়ে বানাবো, বানাতে বসে দেখি গুড় নাই। সো যেহেতু আমি চিনি মিশিয়েছি এবং প্ল্যানটা একটু উল্টাপাল্টা হয়েছে, তাই প্রথমে কয়েকটা তেলের পিঠা একটু নষ্ট হয়েছে, বাট আস্তে আস্তে তারপরে ঠিক হলো। তো এই তেলের পিঠার রেসিপি চাইলে তোমরা আমাকে বলো, আমি তেলের পিঠার রেসিপিটা দিব। এই রেসিপি দিয়ে আমার কখনোই তেলের পিঠা নষ্ট হয়নি, খুবই ভালো হয় এই রেসিপি দিয়ে। সো এই হয়ে গেল আমার ব্যানার বানানো, এটাকে আমি শুকাতে রেখেছিলাম। সো এটা শুকিয়ে গেছে, ফাইনাল এটাই, খুবই সিম্পল, এমন কোনো স্পেশাল কিছু না। তারপরে এখন বানাবো মিষ্টি কুমড়ার ভর্তা। এইখানে আমেরিকায় এটাকে বলে বাটারনাট স্কোয়াশ, এটা মিষ্টি কুমড়ায়, কিন্তু মিষ্টি কুমড়ার থেকেও এইটা বেশি কি বলবো, ক্রিমি আর বেশি মিষ্টি, যার কারণে আমার এখন বাংলাদেশের মিষ্টি কুমড়া আর ভালো লাগে না, এখন এই বাটারনাট স্কোয়াশটাই ভালো লাগে। যারা আমেরিকায় থাকো তারা ট্রাই করে দেখতে পারো, এই বাটারনাট স্কোয়াশ খুবই মজা। সো এইটা দিয়ে আমি এখন মিষ্টি কুমড়ার ভর্তা বানাবো। সো প্রথমে যেটা করব, এটাকে আমি চাক চাক করে কেটে নিব, কেটে নিয়ে তারপরে রসুন, কাঁচামরিচ, একটু পেঁয়াজ, চিংড়ি মাছ এগুলো দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে মানে ভাজা ভাজা করে নিব।
যে কোনো ভর্তায় এক গাদা রসুন আর এক গাদা কাঁচামরিচ না হলেই যেন না। তো দিয়ে দিচ্ছি সর্ষার তেল, তারপরে দিয়ে দিব লবণ, দিয়ে এটাকে হালকা একটু আমি সটে করে নিব। এই সব উপকরণ দিয়ে আমি এটাকে একটু ভালো মতো ভেজে নিব। বেসিক্যালি এটাতে আমি অত পানি দিব না, ভেজে নিয়ে মানে সিদ্ধ হওয়া পর্যন্ত এটা ঢেকে দিলেই এটা থেকে না অনেক পানি বের হয়। সো এই জন্য আমি এটাতে আর এক্সট্রা পানি দেইনি, কারণ পানি দিলে ভর্তাটা নরম নরম হয়ে যাবে। আর এইটা নিয়ে নিচ্ছি শুকনা মরিচ পোড়া, এটা আমাকে শরীফ রেজাল বাইরে আগুনে পুড়িয়ে দিয়েছে। যে কোনো ভর্তায় শুকনা মরিচ পোড়া যদি না হয় তাহলে কি হয়। তারপরে এই তো ইউজুয়াল ভর্তার সব জিনিস দিয়ে, ভর্তার পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ, ধনে পাতা, তারপরে সর্ষার তেল, লবণ দিয়ে এটাকে ভালো করে মথে নিয়ে তারপরে আমি মিষ্টি কুমড়াটা ভর্তা করে নিব। মিষ্টি কুমড়ার ভর্তা বা এই বাটার নাট স্কোয়াশের ভর্তা আমার যে কী মজা লাগে, লেবু চিপে আর যদি একটু ঘন ডাল থাকে তাহলে তো কথাই নাই, খুবই মজা লাগে এই ভর্তা খেতে। আর বাঙালি বলে কথা, কার ভর্তা ভালো লাগে না বলো। সো এই হয়ে গেল আমার ভর্তা বানানো। আর এই মাটির বাটিটা আমি বাংলাদেশের আড়ং থেকে গতবার নিয়ে আসছি, যে মাটির বাটিগুলো আমার খুবই পছন্দের এবং আমি ভর্তা এইসব মাটির জিনিসে বাটতে আমার খুবই ভালো লাগে। তারপরে এখানে বানিয়ে নিয়েছি চটপটি। চটপটির বুটটাকে আমি মটরটাকে আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলায় উঠে এক দুইটা আলু দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। নিয়ে এখন যা যা চটপটির মশলা আমি দেই সেইগুলো সব দিলাম। উপরে যে কালো মশলাটা দেখছো এটা হলো ভাজা জিরার গুঁড়া। চটপটিতে আমার ভাজা জিরার গুঁড়া না দিলে একটুকু ভালো লাগে না। তারপরে আমি দিয়েছি চাট মশলার গুঁড়া, তারপরে আমি দিয়েছি যে তেঁতুলের টকটা বানিয়েছি সেইটা একটু দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে উপরে আমি শসা, ডিম, কাঁচামরিচ সব আমি বাসা থেকেই সাজিয়ে নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু আমরা পয়লা একটা পার্কে করছি, ওইখানে যে এত কিছু করার মতো সময় বা এইসব সরঞ্জাম নিয়ে যাওয়া হবে না, তাই জন্য আমি এটা বাসা থেকে একদম সাজিয়ে নিয়ে যাচ্ছি। এই তো আমাদের রান্নাবাড়ি শেষ, এখন আমরা রেডি টেডি হয়ে পার্কের দিকে রওনা দিব। আজকের আমাদের পয়লা বৈশাখের থিম হলো মণিপুরি শাড়ি। আমার অনেক দিনের একটা শখ ছিল মণিপুরি শাড়ি পরার, আজকে ফাইনালি সেই শখটা আমার পূরণ হলো। এই সেই পার্ক বা পিকনিক স্পট যেটাই বলো যেখানে আমরা আজকে পয়লা বৈশাখ করব। এই প্যাভিলিয়নটা আমরা পেয়েছি, আমি একটু আগে এসেছিলাম যেন আমরা একটা প্যাভিলিয়ন পাই, কারণ হলো যে আজকে বৃষ্টি হওয়ার কথা, যদি প্যাভিলিয়ন না পাওয়া যায় তাহলে কিন্তু একদম সব মাটি হয়ে যাবে। তো একটা প্যাভিলিয়ন পেয়েছি, তারপরে আস্তে আস্তে সবাই চলে আসছে। এইখানে হচ্ছে এখন মুড়ি মাখানো, মুড়ি মাখানোর একটা কাণ্ড হয়েছে যে কোনো পাত্র আনা হয়নি। সো একটা ছোট্ট প্লাস্টিকের ট্রে ছিল, সেই ট্রেটা এই ব্যাগের মধ্যে দিয়ে মুড়ি মাখানো হচ্ছে। আর ব্যাগের মধ্যে রাখার কারণ হলো এমন বাতাস যে সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এই জন্য মুড়িটা ব্যাগের মধ্যে রাখা হয়েছে। তারপরে অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের কাজ, শাড়ি টাড়ি পরে এসেছি। আর এত সুন্দর জায়গা, আমরা ছবি তুলবো না, হাহাহিহি করবো না, সেটা কি হয়। তারপরে এখন আমরা যেটা করছি সেটা হলো সব গোশ গরম করছি। এইগুলো আমার সব পোর্টেবল চুলা, এইগুলো আমার সাথে সব সময় থাকে, আমি যখনই পিকনিকে যাই তখনই নিয়ে যাই। এবং আমি সবাইকে বলে দিয়েছিলাম যে গোশ বা মাছগুলো যেন হাঁড়িতেই নিয়ে আসা হয়, যেন ওইখানে একদম গরম ফ্রেশ গরম গরম করে গরম ভাত দিয়ে খাওয়া হয়। হয়ে গেল আমাদের আজকের মেনু। অনেক রকমের ভর্তা ছিল, মুগ ডালের ঘন্ট ছিল মানে মুড়ি ঘন্ট, তারপরে গরুর গোশ, মুরগির গোশ, মাছ, মানে খাই দাই বাঙালি বলে কথা, মানে চারিদিকে খালি খাই দাই হবে তাহলে আমরা খুশি। এই হয়ে গেল আমাদের ভর্তার প্ল্যাটার, দেখেছো কত রকম ভর্তা। আর সবার ভর্তা এত মজা যে হয়েছিল বলার বাইরে। আর ভর্তার প্লেট সাজিয়ে যেই বসলাম
বাইরে তখন ঝমঝম বৃষ্টি, মানে একদম ঝমঝম, ক্যামেরায় অত ভালো আসেনি, বাট একদম দেখো অনেক বৃষ্টি হচ্ছিল। সো খেতে ওইখানে ভর্তা খেতে খুবই মজা লাগছিল। তারপরে দেখি আমাদের আরেক বন্ধু ববি, ও এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আসছে। এই তো এইভাবে আমরা আজকে আমাদের পয়লা বৈশাখ পালন করলাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।